শুক্রবার সকাল থেকে দুর্গাপুর হাউসের সামনে জড়ো হয়েছিলেন প্রায় শ-দুয়েক শিক্ষানবিস কর্মীরা। দুর্গাপুর হাউসে সেই মুহূর্তে ছিলেন ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং। ট্রেনীরা ইস্পাত মন্ত্রীর সাথে দেখা করে স্মারকলিপি দিতে চাইছিলেন। সে সময় ইস্পাত মন্ত্রীর কনভয় দুর্গাপুর ও মিশ্র ইস্পাতের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় কয়েকজন ট্রেনী দৌড়ে গিয়ে মন্ত্রীর গাড়ি আটকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, আর সেই সময় সিআইএসএফ তাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই লাঠিচার্জের ঘটনায় প্রায় 10-12 জন ট্রেনীরা আহত হয়েছেন এমনটাই জানানো হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে। কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যত অ্যাপ্রেন্টিস আছে, যত সাল থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে অ্যাপ্রেন্টিস নেওয়া শুরু হয়েছে, আগে নন টেকনিক্যাল ছেলে নেওয়া হতো, তাদেরকে পার্মানেন্ট করা হয়েছে। আজকে আমরা টেকনিক্যাল ছেলে, এনসিবিটি সার্টিফিকেট আইটিআই করা ছেলে, আমরা এনসিবিটি সার্টিফিকেট আইটিআই করা ছেলে প্লাস আমরা এআইটিটি পাস করা, অল ইন্ডিয়া টেক টেস্ট পাস করে আমরা এখানে আজকে এক বছর আমরা ট্রেনিং করে বসে আছি। আর আমাদের যে মানে ওয়েজ দেওয়া হয়, পয়সাটা দেওয়া হয়, সেটা অ্যাপ্রেন্টিস হিসাবে খুবই কম দেওয়া হয়। যে আমরা কম পয়সা কেন খাটছি, যাতে ভবিষ্যতে আমরা এখানে এমপ্লয়মেন্ট পাই, যেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা রীতি। প্রত্যেক অ্যাপ্রেন্টিসের পরিশ্রম আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দাঁড়িয়ে আছে। কতজন আছেন আপনার? আমাদের সব মিলে প্রায় 500 নাম্বার হবে। তো আজকে কি হলো? আজকে কি হলো, আমরা নিজেদের পরিশ্রমের ফল চাইতে এসেছি। ফল হিসেবে কি পেলাম? কারখানায় পরিশ্রমের ঘাম ছড়ালাম, এখানে এসে শরীরে রক্ত ছড়ালাম, আর কিছু পেলাম না আমরা, খালি দিয়ে গেলাম। কি করলো? এই যে সিআইএসএফ মারলো আমাদের স্টিল মিনিস্টার যে আছে, আমাদের 2 মিনিট কথা বলার সময় হলো না, অথচ ছেলেগুলো কারখানায় দিনের পর দিন গলা লোহার সামনে 1200 ডিগ্রি 1300 ডিগ্রি লোহার সামনে তারা খাটছে, অথচ 2 মিনিট এখানে স্টিল মিনিস্টার সময় হলো না আমাদের ছেলেগুলোর সঙ্গে কথা বলার। আমরা বলছি যে কি চাইছেন আপনারা? একটাই প্রথমে বলেছি, এই চাপনি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখুন, দেখুন সমস্ত ছেলে বেকার, আমাদের এমপ্লয়মেন্ট চাই, আমরা এখানে পারমানেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করতে চাই, যেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের রীতি ইতিহাস। এর আগে ছিল, এর আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কোনো ব্যাচ এখনো বসে নেই, সবাই চাকরি করছে, আমাদের এখনো কোনো কিছু বলেনি। দুর্গাপুর ইস্পাত কারখানায় দীর্ঘ দিন ধরে ট্রেনীদের স্থায়ীকরণ বন্ধ হয়েছে। স্থায়ীকরণের দাবিতে মূলত ট্রেনীরা এদিন ইস্পাত মন্ত্রীকে স্মারকলিপি দিতে এসেছিলেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই শহরে এসে পৌঁছেছিলেন ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং ও সেলের চেয়ারম্যান অনিল শর্মা। এদিন সকালে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার পরিদর্শনে যান তারা, আর এরপরই ঘটে এই ধুমধুমার ঘটনা। শিক্ষানবিসদের ওপর সিআইএসএফ এর লাঠিচার্জের অভিযোগ ওঠে। লাঠিচার্জ নিয়ে তৈরি হয় কাজিয়া। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।